দুজনে দেখছে এবং হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। ওদের হাস্য কলরব কিচেনে দাঁড়িয়ে শুনছেন মালিহা। ওদের হাসিতে সংক্রমিত হয়ে উনিও হেসে উঠলেন। মুভিতে ছোট্ট বেবিটার কাণ্ড দেখে রীতির অবস্থা করুন। সোফায় রীতিমতো মিশে যাচ্ছে মেয়েটি, এত পরিমাণে হাসছে। আকস্মিক হাসাহাসিতে ব্যাঘাত ঘটল, কেননা এই ভদ্রলোকের বাড়ি কোনো জলসাঘর নয় যে হাহাহি করে অন্যদের শান্তি বিনষ্ট করবে। পুরুষালি ভারিক্কি স্বরে হক চকিয়ে গেল রিদি ইনায়া। ডানে ঘুরে তাকালো দুজনে, চক্ষুতারায় দৃশ্যমান হলো এজাজ সাহেবের অবয়ব। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল ইনায়া, তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অবনত মস্তকে মৃদুস্বরে বলল, আব্বু আমরা আম সরি। ক্ষমা গ্রহণ করলেন না উনি, বরং রাজভারী কণ্ঠে আদেশ প্রদান করলেন, রুমে যাও, পড়তে বসো, ভুলে যাও না সামনে HSC, এই A+ যেন কোনোভাবেই মিস না হয়। ইনায়া মলিন বদনে হ্যাঁ সূচক মাথা নাড়ল, অতঃপর সেথা হতে প্রস্থান করতে উদ্যত হল। সে মুহূর্তে মালিহাও উপস্থিত হলেন সেথায়, সাক্ষী হলেন অভাবনীয় এক কাণ্ডের। পাপা ফিরে যাচ্ছিলেন এজাজ সাহেব, আচমকা এমনতর সম্বোধন শুনে পিছু ঘুরে দাঁড়ালেন, তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন পুত্রবধূর পানে। কি বললে তুমি? পাপা পাপা ডেকেছি পাপা, ভারী নিষ্পাপ মুখে বলল রিদি। ধমকে উঠলেন এজাজ সাহেব, এই মেয়ে কিসের পেবা করছো, একদম উল্টো পাল্টা বলবে না। রিদি মাসুম চেহারা বানিয়ে শ্বশুরের পানে এগিয়ে গেল। ওনার শার্টের স্লিপে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে আদুরে কন্যার ন্যায় বলল, তুমি তো আমাকে বাবা ডাকতে মানা করলে, তাহলে আমি কি বলে ডাকবো বলো তো? নাম ধরে তো আর ডাকতে পারি না, তাই পাপা পছন্দ হয়নি ডাকটা? মুখ তুলে উচ্ছ্বসিত বদনে শুধালো মেয়েটি। এজাজ সাহেব বাকরুদ্ধ পুত্রবধূর নতুন অবতার ওনায় প্রিয় মুখ বানিয়ে দিয়েছে। বোধহীন হয়ে দাঁড়িয়ে উনি সাড়া না পেয়ে রিদি ওনার বাহু ধরে নাড়তে লাগলো। পাপা ও পাপা, তুমি শুনছো কি বললাম? সম্বিত ফিরে পেতে এই সিটকে দূরে সরে গেলেন এজাজ সাহেব। উপস্থিত সহধর্মিনী এবং কন্যার মুখে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে সেথা হতে প্রস্থান করলেন। পিছনে রয়ে গেল হতভম্ব মালিহা এবং ইনায়া। দুষ্ট হাসির রেখা ফুটে রিধির অধর কোলে। পাপা, রবির উষ্ণ কিরণে আলো ঝলমলে বসুন্ধরা। দোতলার করিডোরে ধরে হেঁটে চলেছে রিদি, হাতে আলু চিপসের প্যাকেট, কানে গুজি ইয়ারফোন, শুনছে রোমান্টিক হিন্দি গান। গানের ছন্দে ছন্দে নড়ছে ওষ্ঠাধর, আর মনে হাঁটতে হাঁটতে মেয়েটি পৌঁছে গেল নিজস্ব কক্ষে। ভিড়িয়ে রাখা দ্বার দেখে কিছুটা বিরক্ত বোধ করল, ডান হাতে মুখে আলু স্পুরে ধাক্কা দিল দ্বারে। তৎক্ষণাৎ সেটি উন্মুক্ত হলো, আয়েসি ভঙ্গিতে চিপস চিবুতে চিবুতে ভেতরে প্রবেশ করলো রিদি। তাকালো বায়ে, সেটি ঘটালো অঘটন। স্তব্ধ চাহনিতে বা পাশে তাকিয়ে রিদি, দৃষ্টি নিবদ্ধ সমতল আরশি বরাবর। আরশির সম্মুখে দাঁড়িয়ে দীর্ঘকায় বলিষ্ঠ দেহে এক মানব, পরনে তার সফেদ পাজামা, উন্মুক্ত দেহের ঊর্ধ্বভাগ, সদ্যস্নাত মানবের হাতে তোয়ালে, সেটি চালনা করে চলেছে সিক্ত কেশের আনাচে কানাচে, শুষে নিচ্ছে প্রতিবিন্দু জলকণা। কিছু অবাধ্য জলকণা লেপটে প্রশস্ত বক্ষপটে, গলদেশ, পৃষ্ঠ এবং স্কন্ধে, কেউ বা বক্ষভাজ গড়িয়ে পড়ছে উদরে। গৌর বর্ণের সুঠামদেহী মানবের এমনতর রূপ যে কোনো ললনার ভূষ উড়াতে সক্ষম, যেমন করে বাকরুদ্ধ তার অর্ধাঙ্গিনী। মেয়েটির হাতে থাকা চিপসের প্যাকেট এক প্রকার মুঠোবন্দি হয়ে গেল, কর্ণকুহরে তখন শ্রবণ হচ্ছে, তুমসে মুঝে ক্যায় না থা ও ক্যায় না থা হামদাম, হো সামনে তো ক্যা কাহু ক্যা ক্যায় না থা হামদাম। সত্যি বাক্যশূন্য মেয়েটি, একান্ত জনের এমনতর খোলামেলা রূপ তার তনুমনে তোলপাড় সৃষ্টি করল। চেঁচানো কিংবা প্রতিবাদী স্বরে কিছু বলবার কথা ভুলেই গেল। আস্তে ধীরে দৃষ্টি সরিয়ে নিল মেয়েটি, চিপসের প্যাকেট হাতে সেথা হতে প্রস্থান করাই শ্রেয় মনে করল। তবে তেমনটি হলো না, পিছন হতে শোনা গেল গম্ভীর স্বর, হেই ওয়েট। মেয়েটি শুনলে তো, কর্ণকুহরে তার তখন পৌঁছাচ্ছে, হোটো পে কিউ আনে সে ইয়ে শরমাতে হে, আঁখো মে কিউ এ হার ঘড়ি আ যেতে হে। ধীর পায়ে সেথা হতে বেরিয়ে গেল মেয়েটি, দ্রুত দেহে পাঞ্জাবি গলিয়ে ইরহাম অবলোকন করলো সে প্রস্থান। বোধগম্য হলো না এমনতর আচরণের মূল হেতু কি।
হৃদির চোখে মুখে ফুটে উঠেছে অবর্ণনীয় খুশির ছাপ। উচ্ছ্বসিত মেয়েটি আত্মহারা হয়ে শাশুড়ি মায়ের ডান কপলে চুমু এঁকে দিল। লজ্জা মিশ্রিত মেয়েকে বিরক্তি প্রকাশ করলেন উনি, তবে মনে মনে খুশি হলেন, হাসলেন পুত্রবধূর হাসি মুখ দেখে। সারাটা দিন আনন্দে আত্মহারা হয়ে অতিবাহিত হলো। সময়ের পরিক্রমায় হাজির হলো রাত্রি। লিভিং রুমে তখন ছোটাছুটি করে চলেছে মেয়েটি। আকস্মিক কলিং বেল বেজে উঠল। থমকে গেল হৃদি, পিছু ঘুরে তাকালো মূল ফটকের পানে। এই রে, এর কথা তো বেমালুম ভুলে গিয়েছিল, এবার কি হবে? অনবরত শুকনো ঢোক গিলতে লাগলো সে। ততক্ষণে একজন পরিচারিকা দ্বার উন্মুক্ত করে ফেলেছে। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল ইরহাম। হৃদি দ্রুত পায়ে শ্বেতাহতে ভেগে যাওয়ার সিদ্ধান্ত নিল, তবে তা বাস্তবায়িত হলো না সঙ্গীর অনুপস্থিতিতে। ঘাবড়ে গেল মেয়েটি, ডানে বামে ঘুরে সঙ্গীকে খুঁজতে লাগলো, কোথাও নেই। এর মধ্যে গেল কোথায়? অজানা ভয়ে গলদে শুকিয়ে গেল, টলমল করে উঠল আঁখি যুগল। হঠাৎ পিছন হতে সঙ্গীর কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়াল, চক্ষু হলো চড়ক গাছ। হোয়াট দ্য হেল! লিভিং রুম অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল ইরহাম, সহসা পায়ের কাছে বিড়ালের কণ্ঠ শুনে চমকাল। মাথা নিচু করে তাকালো পায়ের পাতার পার্শ্বে। ছোট্ট এক বিড়াল ওর মুখ পানে চেয়ে অবাক হলো মানুষটি, আর ভয়ে হাবুডুবু খেতে লাগলো হৃদি। শেষ, সব শেষ, ওর আদুরে পকিমন বুঝি শেষমেশ খাড়ুস চৌধুরীর হাতে শহীদ হতে চলেছে। না, এ হতে পারে না, দ্রুত পায়ে ছুটে গেল সে। ততক্ষণে পকিমন ইরহামের কোলে, ওকে কোলে তুলে উঠে দাঁড়ালো ইরহাম। ঠিক ওর সামনে এসে ব্রেক কষল মেয়েটা, বোকা হেসে বলল, হাই, সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দাঁত বের করে শুধুল মেয়েটা, মাথা নাড়িয়ে ইতিবাচক সম্মতি জানালো ইরহাম। বিড়ালের তুলতুলে নরম দেহে হাত বুলিয়ে প্রশ্ন করল, ও কোথা থেকে এলো? ভীত রমণীর মুখশ্রী কালো মেঘে ছেয়ে গেল। আদরের সঙ্গীর পানে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, ও আমার পোষা বিড়াল, আমি চেয়েছিলাম বলে আম্মু সকালে পাঠিয়েছে, আপনি দয়া করে। অসম্পূর্ণ রইল বাক্য। বিড়াল কোলে নিয়ে হাঁটতে আরম্ভ করেছে মানুষটি। লিভিং রুম অতিক্রম করে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে পৌঁছে গেল। পিছু পিছু দ্রুত কদমে ছুটল হৃদি। পাশে ওর প্রিয় বিড়ালকে ঝাড়ি মেরে শহীদ না করে দেয় হৃদি কক্ষে পৌঁছে হতবাক। পকিকে মেঝের একাংশে আরাম করিয়ে বসিয়েছে ইরহাম। আদুরে প্রাণী ওর দিকে তাকিয়ে প্রসন্ন ভাব প্রকাশ করল। ইরহাম সোজা হয়ে দাঁড়ালো, হাতে থাকা রিস্টলস খুলতে খুলতে হৃদিকে জিজ্ঞেস করল, ক্যাটফুট আছে? নিয়ে এসো, ওর বোধহয় ক্ষুধা লেগেছে। হতবাক রমণী মাথা নাড়িয়ে সম্মতি জানালো, ধীর পায়ে হেঁটে কক্ষ হতে বেরিয়ে গেল। যখন ফিরে এলো তখন ইরহাম ফ্রেশ হয়ে বেরিয়েছে, বিড়ালের পাশে হাঁটু মুড়ে বসে তুলতুলে শরীরে হাত বুলিয়ে চলেছে। হৃদি গিয়ে স্বামীর পাশে হাঁটু মুড়ে বসল। বাটিতে থাকা ক্যাটফুট এগিয়ে দিল পকির দিকে। খাবার খেয়ে পকিমন উৎফুল্ল হয়ে ডেকে উঠল, খেতে লাগলো নিজস্ব খাবার। ইরহাম বলে উঠল, কি দে পেয়েছিল বেশ? মাথা নাড়িয়ে স্বামীর পানে তাকালো হৃদি, বিস্ময় ভাব লুকাতে না পেরে বলে উঠল, আপনি বিড়াল পছন্দ করেন? ওদের প্রতি ঘেন্না লাগে না? ইরহাম ভুরুকুসকে তাকালো, না মানে অনেকেই পছন্দ করে না, তাই জিজ্ঞেস করলাম আর কি। ইরহাম উঠে দাঁড়ালো, কেশে হাত বুলিয়ে বলল, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন, তার উম্মত হিসেবে আমরা কি করে বিড়াল অপছন্দ করতে পারি? অপ্রত্যাশিত জবাবে প্রসন্ন হলো কোমল হৃদয়। কৌতূহলী হৃদি শুধালো, সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিড়াল পছন্দ করতেন? বিছানায় বসলে ইরহাম বলল, বিভিন্ন হাদিসে তাই তো বর্ণিত আছে। তাহলে তো ভালোই, পকি এখন থেকে এখানেই থাকবে, নো চিন্তা, ডুফুর্তি। পকি কে? ভুরুকুসকে তাকালো মানুষটি। হৃদি উৎফুল্ল হয়ে বলল, আরে পকি, আমার সোনাটা, ওর নাম পকিমন, আমি নিজে রেখেছি, সুন্দর না? এমন অদ্ভুত নাম কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ইরহাম। হৃদি অধর প্রসারিত করে পকির পাশে বসল।
কোলে তুলে মাথায় চুম্বনকে বলতে লাগলো, একটা জনপ্রিয় কার্টুন আছে, ওখানে পকিমন নামের ক্যারেক্টার ছিল, নামটা খুব কিউট, আমার বেশ পছন্দ হলো, তাই তো যখন ওকে। খুশি মনে কত কি বলে গেল মেয়েটি। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল, প্রত্যক্ষ করে গেল চঞ্চল বধুর বকবকনের সামান্য অংশবিশেষ। আধারিয়া রজনী, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। আধার চিরে সরু রেলপথ ধরে এগিয়ে চলেছে একটি দীর্ঘকায় ট্রেন, আশেপাশে ঘন বৃক্ষরাজি, ট্রেনের স্বল্প কিছু যাত্রী এবং অসংখ্য মালামাল। একটি বগিতে চারজন বসে, পরিবারের সদস্য তারা, স্বামী স্ত্রী এবং বৃদ্ধ পিতা, সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা। বৃদ্ধ মানুষটি বগির একটি সিটে শয্যাশায়ী, বয়সের ভারে নুয়ে দেহ। ওনার বিপরীত দিকে স্বামী স্ত্রী বসে, কনিষ্ঠ ভ্রাতা পাশের সারির সিটে বসে পত্রিকা পড়ছে। অন্ধকারের মাঝে চলমান তাদের বহনকারী ট্রেন, একটা দুটো করে কয়েকটি স্টেশন অতিক্রম হলো। চতুর্থ স্টেশনে এসে থামলো ট্রেনটি, বেশ কিছু যাত্রী নেমে গেল, আর মাত্র দুটি স্টেশন বাকি। সারা ট্রেনে মাত্র 9-10 জন যাত্রী অবশিষ্ট, ভিন্ন ভিন্ন বগিতে বসে তারা, কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ মোবাইলে মগ্ন, কেউ বা আলাপচারিতায় লিপ্ত। ট্রেন যেই চলতে শুরু করবে অমনি ভিতরে প্রবেশ করল কয়েকজন। নৈশকালীন সময়ে তাদের আকস্মিক উপস্থিতি বড় ভুতুড়ে লাগল, কেমন গা ছমছম পরিবেশ। বগিতে থাকা কয়েকজন নিজেদের মধ্যে ফিসফিসে কথা বলতে লাগল। তন্মধ্যে চলতে আরম্ভ করেছে ট্রেনটি। নতুন উদিত 8 জন কোনো নির্দিষ্ট সিটে বসল না, বরং এলোমেলোভাবে ছড়িয়ে সিটে পড়ল, হাঁটতে লাগলো এদিক ওদিক। তীক্ষ্ণ তাদের চাহনি, যে চাহনিতে ভীত সন্ত্রস্ত হলো পূর্ব হতে উপস্থিত যাত্রীবৃন্দ। অতিবাহিত হলো কিছু মুহূর্ত, হঠাৎ ঘুটঘুটে আধারে আরম্ভ হলো রক্তক্ষয়ী খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, ক্ষুদ্র বগির ভেতরে গোঙানির শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে, রক্তে রঞ্জিত হচ্ছে ট্রেনের আসন। পরপর কয়েকটি দেহ নিথর রূপে লুটিয়ে পড়ল মেঝেতে, চলমান রইল সে শত্রু খেলা। আধারিয়া রজনীতে এ কোন বিপদ ঘনিয়ে এলো? কারা এরা? কিসের শত্রুতা তাদের মধ্যে? কেন এই অনাহত রক্তারক্তি? ঘটঘটে অন্ধকারে এ প্রশ্ন এবং তার জবাব দুই হারিয়ে গেল। ঘন গাছপালায় আচ্ছাদিত সরু লাইন ধরে এগিয়ে চলেছে ট্রেনটি, স্বল্প সময়ের মধ্যেই ছোটখাটো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেন। এ কি সর্বনাশ কাণ্ড! ভানুর দ্যুতি ছড়িয়ে ধরণীর বুকে, রৌদ্রময় এক সুবাহ, হালকা পবনের স্পর্শে নৃত্যরত বৃক্ষপত্র। নিজ কক্ষে আরশের সম্মুখে দাঁড়িয়ে মেয়েটি দীঘল কালো কেশ উঁচু করে ঝুঁটিতে আবদ্ধ করে চলেছে। সে পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ, দোপাট্টায় স্বর্ণালী রঙা প্রিন্টের কারুকাজ, মুখশ্রীতে মানানসই কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। ভারী মিষ্টি লাগছে দেখতে। মেয়েটি দ্রুততার সহিত তৈরি হচ্ছে, দেরি হয়ে গেছে বেশ, তাই টেরও পায়নি কখন কক্ষের স্বামীর আবির্ভাব হয়েছে। হৃদি দ্রুত ঝুঁটি বেঁধে আরশিতে একবার নিজেকে দেখে নিল, অতপর ঘুরে দাঁড়ালো, বিছানায় রাখা সাইড ব্যাগ হাতে নিতেই কর্ণকোহরে পৌঁছালো। ব্যাগটা খুলে দেখো পছন্দ হয় কিনা, চমকে ডানে তাকালো মেয়েটি। ইরহাম আরশির সম্মুখে দাঁড়িয়ে কেশে হেয়ার ব্রাশ চালনা করে চলেছে, বরাবরের মতো গম্ভীর মুখশ্রী। হৃদি কাঁধে ব্যাগ জড়িয়ে বলল, সরি আমার খুব লেট হয়ে গেছে, এসে দেখবো ঠিক আছে। ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করতে গিয়েও ব্যর্থ হলো হৃদি। ওর ঠিক সম্মুখে এসে দাঁড়ালো মানুষটি, এত দ্রুত হাজির হলো কি করে? আচমকা কাণ্ডে স্বল্প ভীত হলো মেয়েটি, বক্ষে হাত রেখে ঘন শ্বাস ফেলে অসন্তুষ্টি প্রকাশ করলো। এমন ভূতের মতো করছেন কেন, ভয় পেয়েছি না? থমথমে মুখশ্রী মানুষটির, সে নিজ বক্তব্য পেশ করলো। ব্যাগটা খোলো, পছন্দ মতো একটা জড়িয়ে তবে বেরোবে, এর আগে নয়। ভারী মুসিবত তো, দেরি হয়ে গেছে এর মধ্যে উনি, উফ! তপ্ত শ্বাস ফেলে কাঁধে থাকা ব্যাগ বিছানায় রাখলো হৃদি। হাতে নিল বিছানার একাংশে রাখা একটি শপিং ব্যাগ, সেটা আনপ্যাক করতেই বিহ্বল হলো দোপাট্টা। হ্যাঁ তাই তো, দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। হৃদি উদ্গ্রীব হয়ে দ্রুত হস্তে বিছানায় রাখা আরও একটি শপিং ব্যাগ উন্মুক্ত করল, সেখানেও দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। মেয়েটি বিস্মিত বদনে পিছু ঘুরে তাকালো,
থমকে গেল অতি সন্নিকটে স্বামীকে অনুভব করে। মুখোমুখি দাঁড়িয়ে দুজনে, মধ্যকার দূরত্ব অতি সামান্য, একে অপরের চোখে চোখ পড়ল। নবনীল আঁখি যুগলে ডুবে গেল কৃষ্ণ কালো আঁখি, থমকে গেল এ সময়। হৃদের বিমুখ দৃষ্টি স্বামীর গম্ভীর বদনে ঘুরে বেড়াতে লাগল। সাফেদ পাঞ্জাবি পরিহিত স্বামীকে দেখে আরও একবার হলো বিমোহিত। বিপরীত দিকের ইরহাম অপলক দৃষ্টিতে তাকিয়ে অর্ধাঙ্গিনীর পানে, মায়ায় ভরা চেহারা পেরিয়ে দৃষ্টি আকর্ষণ করল সহধর্মিনীর পরনে থাকা পাতলা দোপাট্টাটি। সহসা মহাশ্চন্য ভাব ভঙ্গ হল, চোখে চোখ রেখে ইরহাম বলে উঠল, একজন নারীর অন্যতম মূল সম্পদ হলো তার সৌন্দর্য, সম্ভ্রম, এর ওপর কোনো পরপুরুষের হক নেই। শুধুমাত্র একান্ত মানুষটির হালাল অধিকার রয়েছে। এই সৌন্দর্যে আকৃষ্ট হওয়ার, মুগ্ধতা প্রকাশ হওয়ার, প্রকাশ করার অন্য কারণ নয়। ঘোর কেটে গিয়ে বাস্তবে পদার্পণ করল মেয়েটি। জিজ্ঞাসা নয়নে তাকাল স্বামীর পানে। ওর অবস্থা অনুধাবন করে স্বামী নামক মানুষটি বলল, পাতলা ওড়না চেঞ্জ করে এগুলোর মধ্যে একটা পরে নাও, না হলে বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না, মনে থাকে যেন। শীতলতম হুমকি প্রদান করে কক্ষ হতে বেরিয়ে গেল ইরহাম। পিছনে রয়ে গেল বিমূর্ত হৃদি। আনমনে বলে উঠল, উনি হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমার সবটা জুড়ে অধিকার স্থাপন করছেন, আদর্শ স্বামীর ন্যায় এটা সেটা বিধি নিষেধ আরোপ করছেন, কিন্তু কেন? বিয়ের আগে তো এমন কথা ছিল না, উনি তো তখন ভিন্ন কিছু বলেছিলেন, তাহলে এখন এসবের মানে কি? প্রশ্নবোধক দৃষ্টিতে উন্মুক্ত দ্বারে তাকিয়ে মেয়েটি, মিলছে না অন্তরে লালিত প্রশ্নের জবাব, নাকি জবাব পেয়েও সে মানতে নারাজ, জানা নেই। তমস্বর রজনী বিছানায় এলোমেলো ভঙ্গিতে রাখা উপহারস্বরূপ প্রাপ্ত চারটি দোপাট্টা, সঙ্গে রয়েছে অমন সাদৃশ্যপূর্ণ আরও তিনটি দোপাট্টা। নিজে ক্রয়কৃত ডানপাশে দুপা এলিয়ে বসে রিদি, দুহাতের মুঠোয় বন্ধে একটি লালাভ রঙা দোপাট্টার একাংশ, চোখে মুখে তার খুশির ঝিলিক, অধরে লজ্জালু আভা, আলতো স্পর্শে দোপাট্টার আবরণে শুয়ে শুয়ে যাচ্ছে আঙ্গুলি। এগুলো হয়তো দেখতে সাধারণ দোপাট্টা, প্রকৃত অর্থে সাধারণের মধ্যেও অসাধারণ। এগুলো যে তার স্বামী প্রেরিত উপহার, বিয়ের পর প্রাপ্ত প্রথম উপহার, স্বাভাবিকভাবে মনের কোঠরিতে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। অন্তরে অনুভূত হচ্ছে খুশির ঝলকানি, সে ঝলকানি চোখে মুখেও দৃশ্যমান। লাজো খেসে দেহে দোপাট্টাটি জড়ালো হৃদি। নাম না জানা অনুভূতিতে আবিষ্ট হলো তনুমন, আবেশ মুদিত হয়ে এলো নেত্রপল্লব। চক্ষু বুঝে উপহার প্রেরককেই যেন অনুভব করার প্রয়াস চালাতে লাগলো, তাতে সক্ষম না হলেও এক ফায়দা হলো বটে। বদ্ধ নেত্রপাতায় ভেসে উঠল গোমড়ামুখ মানবের গম্ভীর মুখখানা। তড়ি চক্ষু মেলে তাকালো মেয়েটি, ধকধক করতে লাগলো হৃদযন্ত্রে, শ্বাস পড়ছে ঘন ঘন। স্বল্প সময়ের মধ্যে নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো হৃদি। অধর প্রসারিত করে মাথায় দোপাট্টা জড়িয়ে ঘোমটা টেনে নিল। নিজস্ব নয়া রূপ অবলোকন করবার জন্য বাঁ পাশে বিছানা হতে মোবাইল হাতে নিল, অন করল ক্যামেরার সেলফি মোড। নিজেকে দেখে নিজেই বিমোহিত হলো, লাজেরাঙা মুখখানি ধারণ হলো মোবাইলের ক্ষুদ্র ক্যামেরায়। আনন্দঙ্গন লিভিং রুমের বুকে ছুটে বেড়াচ্ছে ভীত সন্ত্রস্ত কিশোরী, তার পিছু পিছু পোকিমন, দুজনের মধ্যে অঘোষিত লড়াই চলমান। মৃদু আর্তনাদ করে ছুটে বেড়াচ্ছে নায়া, কখনো সোফার পেছনে তো কখনো আবার লাফ দিয়ে সোফার উপরে, বারবার চেঁচিয়ে বলছে, ভাবি ও ভাবি মরেই যাব, এটাকে সরাও ভাবি। বিড়ালের উপস্থিতিতে চরমভাবে ভীত সন্ত্রস্ত নায়া। ওর কাণ্ড দেখে হৃদির নাজেহাল অবস্থা, বাহাতে পেট চেপে হেসে চলেছে মেয়েটা। পকিকে থাবাবে কি, নিজের অবস্থায় নাজেহাল, বেশ উপভোগ করছে এই ছোটাছুটি। ঠিক সে মুহূর্তে কলিং বেল বেজে উঠল, থেমে গেল ইনায়া এবং ওর দেখা দেখি পকিমন। পকিকে কোলে নিয়ে মূল ফটকের পানে অগ্রসর হলো হৃদি। ইনায়া লাফ দিয়ে সোফা হতে নেমে এলো, দুহাতে ঝাড়তে লাগলো সোফা। হৃদি দ্বার উন্মুক্ত করতে দেখা মিলল অমরেশপুরী মহাশয়ের, মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। আসসালামু আলাইকুম পাপা। গৃহে প্রবেশ করতে অপছন্দের মানুষের সাক্ষাৎ, বিরক্ত বোধ করলেন উনি, বেজার মুখে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম।
ক্লান্ত পায়ে হেঁটে লিভিং রুমে উপস্থিত হলেন এজাজ সাহেব। হাতে থাকা অফিসিয়াল ব্যাগ পাশে রেখে সোফায় বিশ্রাম নিতে বসলেন। বাবাকে দেখে ইনায়া ইতিউতি করছে, ভাবছে সেটাই থাকবে কি পলায়ন করবে। ভাবনার মাঝে রিদি হাজির। মালিহা আনার পূর্বেই সে পানির গ্লাস নিয়ে এসেছে।